আসসালামু আলাইকুম। তাপস আচার্যজি আপনাকে যুক্ত করা হয়েছে। তাপস আচার্যজি আপনি বলেন, নিজেকে আনমিউট করে কথা বলেন। তাপস আচার্যজি আপনাকে যুক্ত করা হয়েছে, নিজেকে আনমিউট করে কথা বলেন। নমস্তে আসিফ মহিউদ্দিন ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমি তো আপনার বিশাল ভক্ত আছি, আপনার ফ্যান আছি আমি, আপনাকে আমার খুবই ভালো লাগে, তো এই জন্য আজকে যুক্ত হলাম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নটার উত্তর দেন খুবই ভালো হয়, আর আমি এসব ধর্মীয় ফর্মীয় ব্যাপারে কোনো প্রশ্ন করি না, ওটা আমার কাছে বাকোয়াস লাগে। তা প্রশ্নটা হচ্ছে যে ভারতবর্ষের নতুন মানে সংসদ ভবন যেটা হয়েছে, সেখানে একটা অখণ্ড ভারতবর্ষের ছবি দেখাচ্ছে, তা ওই ব্যাপারে একটু কিছু বলবেন? সব জায়গায় খুব এই নিয়ে হইচই হচ্ছে। ভাই আমি তো বিষয়টা ভালোভাবে জানি না, আমি তো এই বিষয়ে বলতে পারবো না। ফারাজ ভাই কি বলতে পারবেন? না 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 না, আমিও তো শুনি নাই যে এখানে এরকম কোন ছবি আছে যে অখন, ওটার মধ্যে কি বাংলাদেশ ইনক্লুডেড? হ্যাঁ, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, মায়ানমার আছে, তারপরে আপনার শ্রীলঙ্কা আছে। নেপাল নেপাল কিভাবে ভারতের ভিতরে ইনক্লুডেড বুঝলাম না তো, নেপাল কোথায়, কবে কোথায় ভারতের ভারতবর্ষের একটা ছবি, মানে সে মানে আপনার নতুন যে সংসদ ভবন হচ্ছে না, সেই সংসদ ভবনে একটা ছবি দেখাচ্ছে, মানে ওটা দেখাচ্ছে অখণ্ড ভারতবর্ষের একটা ছবি দেখাচ্ছে। সেটা বুঝলাম, কিন্তু ভারত মানে নেপাল কবে ভারত বর্ষে ভারতের অন্তর্ভুক্ত ছিল এটা তো বুঝলাম না তো, এটা তো আমার বক্তব্য সেটাই, আপনার আপনার সঙ্গে তো আমি সেই মত সহমত করছি যে এই ব্যাপারে আপনি যদি আমাকে মানে জানা থাকে তো আমাকে একটু মানে ভালো। আসিফ ভাই প্রশ্নটা হচ্ছে, নেপাল এই কনসেপ্টের মধ্যে আসে কিভাবে, যেটা ভারতের অংশ? এই জিনিসটা তো আমি প্রথম শুনলাম যে নেপাল ভারতের অংশ, এরকম তো শুনি নাই আসিফ ভাই, নেপাল ভারতের অংশ বা ভারতের দাবি করে এটা ভারতের অংশ। পুরো মাথা মাথা নষ্ট অবস্থা, কোন মানে পাগল এগুলো করছে। ঠিক আছে ঠিক আছে, তাপস আচার্যজি ভাই আমাদের আসলে এই বিষয়ে তেমন কিছু জানা নেই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে ভাই, ওকে ওকে আসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার জন্য, ধন্যবাদ, আপনার জন্য ধন্যবাদ, ভালো থাকেন। ঠিক আছে ভাই, আরেকজনকে যুক্ত করছি, মোহাম্মদ রকিব ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আচ্ছা একটা সেকেন্ড আসিফ ভাই, আচ্ছা আপনারা যে ব্যাকস্টেজে বারবার বারবার এসে জমাচ্ছেন, ওই যে অপূর্ব রয়, আরো আরো অনেকে আছেন, নাম পড়া যাচ্ছে না, এই আপনারা এগুলো করে কেন আসতেছেন? আপনারা মানে পারমিশন দিয়ে আসেন, তারপরে না এখানে জায়গাটা হবে না, আপনারা জায়গা ধরে রাখবেন, কেউ যুক্ত হতে পারবে না। ক্যামেরা আর মাইক্রোফোনের পারমিশন দিয়ে আসেন, ক্যামেরা মাইক্রোফোনের পারমিশন দিয়ে আসলেই যে আমরা আপনার চেহারা দেখতে পারবো এরকমটা না, কেউ দেখতে পারবে না আনলেস অর আনটিল আপনি যুক্ত হওয়ার পরে আপনার ক্যামেরা অন করে রাখেন। হ্যাঁ জি আসিফ ভাই। আচ্ছা মোহাম্মদ রকিব ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। তো ভাই আমি আপনার মানে বেশ কিছু ভিডিও আছে, কারণ কিছুদিন আগে আমি কমেন্ট করছিলাম কয়েকটা ভিডিওতে, আপনি আপনি আমার বুঝতে পারছেন? হ্যালো। না ভাই, হাজার হাজার মানুষ কমেন্ট করে, কথা থেকে কেমনে বুঝবো ভাই, এটা বলে কারোর পক্ষে সম্ভব যে কে কবে কমেন্ট করছে? এগুলা কে প্রত্যেকটা পড়ি বলে আপনার মনে হয়? ভাই রে আমি আপনার কি মনে হয় যে আমি বেশা বেশা মানে কমেন্ট পড়ি, কে কি কমেন্ট করলো এটা পড়ি আমি, আপনার মনে হয়? না তাহলে লাভরিক লাভরিক দেওয়ার জন্য কি আলাদা লোক ভালো রাখছেন নাকি আপনি ভাই? লাভরিক আপনার কমেন্ট আমি লাভরিক দিব? এটা তো ভাই আপনি তো নিশ্চয়ই মাথা নষ্ট হয়ে গেছে আপনার। পার্থক্য বুঝেন নাকি রকিব ভাইয়া? গেছে, চলে রকিব ভাইয়া, রকিব ভাইয়া হিজরতে চলে গেলেন, হিজরতে চলে গেল, আসমানে মেরাজে চলে গেল। কি ভাই কি কই থেকে কি আসে ভাই এগুলা, মানে এক একটা জিনিস একটা জিনিস। আচ্ছা আরেক তো ভাই স্লিপিং বিউটি আছেন আমাদের সাথে একজন, ওরিও ওরে সাইডে ভাই। আচ্ছা আমি যুক্ত করছি, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা রকিব আবার আসছে, রকিব আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো আসসালামু আলাইকুম ভাই, কথা বলুন, বোঝা যায় না। রকিব আপনি কি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তো আমি একটু আউটসাইড আছি, তো মানে আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়। কালামা পুরো ফুদেন, আল্লাহ পারেন এমন কোনো কাজ নেই, কালামা পুরো এটা ফুদেন। তা তো অবশ্যই আল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হবে, ইনশাআল্লাহ এখানে নেটওয়ার্ক ঠিক আছে। তবে ভাই আরে একটা কথা ভাই, রকিব ইসলাম ভাই, রকিব ইসলাম ভাই আপনি কি ফ্রি ফেসবুক চালান? না ভাই আমার দেখেছি ফেসবুক, মনে হয় যে আমি ফ্রি ফেসবুক চালাই, মানে মনে হচ্ছে কেন যেন ফ্রি ফেসবুক চালান। আচ্ছা আপনি যখন এই যে কমেন্ট করছেন এটা কোন পেজে করছেন বা কোন প্রোফাইলে করছেন একটু বলেন তো, সেটার নাম কি? নিজেকে মিউট করে রাখছেন রকিব ইসলাম ভাই, আপনি যেখানে কমেন্ট করছেন সেই পেজটার নাম কি সেটা একটু বলেন তো।
ভাই শুনেন, হ্যালো, আপনাদের ইউটিউব চ্যানেলে আমি তো কমেন্ট করছিলাম আর কি, আপনাকে একটা একটা স্পেসিফিক ভাই, আল্লাহর রাসূল ভাই, একটা সেকেন্ড, একটা সেকেন্ড প্লিজ ভাই, ইউটিউবে কমেন্ট করছিলেন, ইউটিউবে হচ্ছে কি লাভ রিয়াক্ট দিছে আপনি নামাজ পড়তে পারেন? হ্যালো হ্যালো, আপনি নামাজ পড়তে পারেন? নামাজ পড়তে পারেন ভাইয়া? রাকিব ভাইয়া নামাজ পড়তে পারেন? হ্যাঁ ভাইয়া কথা শুন, আপনি কি নামাজ পড়তে পারেন ভাইয়া? নামাজ পড়তে পারেন? নামাজ সালাত আদায় করতে পারেন ভাই? নামাজ সম্পর্কে আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না, ঠিক আছে? নামাজ সম্পর্কে আমার যথেষ্ট দাদা ভাই, জ্ঞান নিতে পারছি না। সিজদা কিভাবে বসতে হয় জানেন? সিজদা কিভাবে বসে একটু সিধা পজিশনে বসে তো ভাইয়া, বসছেন সিধা পজিশনে? বসছেন সিধা পজিশনে বসছেন ভাইয়া? ইডিয়েট কথা গাছ, কই থেকে ভাই এগুলো জন্মায় কিভাবে ভাই, কই থেকে আসে এসব? মুমিন মাত্রই যে এগুলো ভাই বেশি বেশি দেখানো দরকার, যে মুমিন মাত্র যে মানে তোরা যে আসলে কি এই কি ভাই, কি এগুলো কি ভাই? আচ্ছা পরের জনকে যুক্ত করি, কাজী কাজী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আমি অ্যান্টিনেটালিজম সম্পর্কে আপনার ওপিনিয়ন জানতে আসছিলাম, আপনি কি কি মনে করেন একটু এক্সপ্লেইন করে বলেন তো, কি বলছেন একটু এক্সপ্লেইন করে বলেন। জন্মবিরোধ সম্পর্কে আপনার আপনার ওপিনিয়ন জানতে আসছিলাম, যে যারা অ্যান্টিনেটালিস্ট তারা মনে করে বাচ্চা বা সন্তান জন্ম দেওয়া বা নতুন একটা লাইফ এক্সিস্টেন্স আনা এটা মোরালি উচিত না, এটা মোরালি রং, কারণ শিশুটা একসময় জীবনে সাফার করবে এবং আলটিমেটলি মারা যাবে, তো একটা নতুন লাইফ এক্সিস্টেন্স আনার কোনো উদ্দেশ্য নেই, এটা জন্মবিরোধী এটা সাপোর্ট করে যারা তারা এটা মনে করে, তো এটা সম্পর্কে আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছিলাম। আচ্ছা এটা যদি কেউ মনে করে সে যদি জন্ম দিতে না চায় তাহলে সম্পূর্ণ সেই অধিকার তার আছে, আর যদি কেউ মনে করে সন্তান আমি জন্ম দিব সেটারও অধিকার তার সম্পূর্ণ আছে, আমি এটা মনে করি। হ্যাঁ অধিকার তো আছে, কিন্তু এটা কি মোরালি রং বা রাইট, এটা রং রং কিনা এটা কি আপনি মনে কি মনে করেন? এটা মানে সন্তান জন্ম দেওয়াটাও মোরালি রং না, সন্তান মানে না জন্ম দেওয়াটাও মোরালি রং না, এটার সাথে মোরালিটির কোনো সম্পর্ক আছে আমি দেখছি না, পাচ্ছি না মোরালিটির সম্পর্ক কোথায় এখানে? কারণ একটা লাইফ যখন আমরা এক্সিস্টেন্সে আনি তখন কিন্তু ওই তার কনসেন্ট কিন্তু নেওয়া যায় না, কারণ সে এক্সিস্টই করে না তখন, যে যে তার তার থেকে কনসেন্ট নেওয়া যাবে, তো আবার তার এখানে অনেক ডিসএবিলিটিস নিয়ে বর্ন করারও চান্সেস থাকে, তারপর লাইফে অনেক মেজর অ্যাক্সিডেন্ট হওয়ারও চান্স থাকে, তারপর মনে করেন আমি সন্তান জন্ম দিলাম, জন্ম দেওয়ার পরের দিন আমি বেঁচে নাও থাকতে পারি, তখন সে এতিম হয়ে যাবে, এখানে লাইফে আনাই মানে হচ্ছে অনেক ডেঞ্জার আছে, মানে আমরাই সেফ না, তো যেখানে আমরা নিজেরাই সেফ না, যেখানে আমরা নিজেরাই লাইফ নিয়ে কোশ্চেন করতেছি, সেখানে আরেকটা নতুন লাইফ আনা কি উচিত? আমার তো মনে হয় ঠিক এটাতে কোনো সমস্যা আমি দেখছি না, আমার মনে হয় যে আমাদের লাইফ সিকিউর না এটা সত্য, আমরা যে ভবিষ্যৎ একটা সন্তানকে আনবো তার লাইফও যে সিকিউর হবে সেই গ্যারান্টি আমরা দিতে পারি না, বা তার লাইফটাও যে সাফারিংস ফ্রি হবে সেটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা ক্রমাগত চেষ্টা করি এমন একটা বেটার ওয়ার্ল্ড তৈরি করতে যেই ওয়ার্ল্ডে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো, তারা একটা বেটার লাইফ পাবে, তারা বেটার লাইফ কী পাবে এই যেই কাজের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েও এসেছি, যে আগে মনে করেন 10,000 বছর আগের যে পরিস্থিতি ছিল, 5,000 বছর আগে যে পরিস্থিতি ছিল, 500 বছর আগে যে পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি, এখন মানে বিকাশ ঘটছে, মানব সভ্যতার বিকাশ ঘটছে এবং মানুষের জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটছে, এই জ্ঞান বিজ্ঞানের বিকাশের সাথে সাথে আমরা দেখেছি যে আমরা আসলে মানুষের যে সাফারিং সেটা কমাবার যথেষ্ট আমরা অগ্রগতিতে এসছি, যেমন একটা সময় রোগ রোগ হতো, রোগের কোনো চিকিৎসা ছিল না, সেই সেই জিনিসগুলা আমরা এখন বিভিন্ন ধরনের ওষুধপত্র, বৈজ্ঞানিক আবিষ্কার, আমাদের জীবনযাত্রা, জীবনযাত্রার বৈজ্ঞানিক আমাদের জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দর করতে পেরেছি, আরো বেটার করতে পেরেছি গত 10,000 বছর, 5,000 বছর, 500 বছর, 400 বছর, 300 বছর, এই যদি আমি প্রত্যেকটা জিনিসকে কম্পেয়ার করি, প্রত্যেকটা টাইম লাইন তৈরি করি একটা, সেখানে আমরা দেখতে পাই যে আমরা আমাদের জীবনযাত্রাকে আমাদের সাফারিংসকে আমরা কমাতে পেরেছি, কিন্তু তার মানে এটা না যে আমরা একদম 100% সাফারিংস থেকে একদম বের হতে পেরেছি তা না, কিন্তু আমরা মনে করি যে এই টাইম লাইনটা যদি আমরা ধরে রাখতে পারি, এই অগ্রগতিটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে হয়তো
পার্শ্ব প্রজন্ম পরে আরো আরো বেশি কমানো যায়, আরো আরো কমানো যাবে, এই হিউম্যান সাফারিংসটা আরো কমানো যাবে, আরো আমরা আমাদের সোসাইটিকে আরো সুন্দর করতে পারবো, আরো বেটার করতে পারবো। কিন্তু এই যে পার্শ্ব প্রজন্ম পর্যন্ত যেতে হলে আমাদের তো সন্তান উৎপাদন করে যেতে হবে, আমরা তো অপেক্ষা করতে পারবো না যে যখন সাফারিংসটা কমবে তখন আমরা সন্তান উৎপাদন করবো, সেটা তো আমরা করতে পারবো না। আমাদের যারা সন্তানরা হবে তারা পৃথিবীকে আরো বেটার করার, মানুষের হিউম্যান সাফারিং বা অ্যানিমেল সাফারিং এগুলোকে আরো কমানোর মানে কি কি পদ্ধতি আছে সেগুলো বের করবে, জ্ঞান বিজ্ঞানের আরো বিকাশ ঘটাবে। এইভাবে যদি আমরা চালাতে পারি, মানুষই একমাত্র প্রাণী যে প্রাণীটা হচ্ছে এই জিনিসগুলো বের করতে পারে, যে প্রকৃতির যে রহস্য বা প্রকৃতির যে প্রকৃতির ভিতরে যে জিনিসগুলো আছে এবং বিভিন্ন ধরনের প্রতিষেধক, এই জিনিসগুলো সবচেয়ে ভালো বের করতে, কিছু কিছু প্রাণীও বের করতে পারে, যেমন কিছু ধরনের প্রাণী আছে যাদের শরীরে ক্ষত হলে বা তারা আহত হলে কিছু ভেষজ মানে গাছপালা দিয়ে নিজেদের চিকিৎসা তারা করতে পারে, কিছু কিছু প্রাণী আছে, কিন্তু মানুষ এটা করতে পারে সবচেয়ে ভালো। আমরা দেখেছি যে মানে মানে প্রকৃতি এবং মানে অ্যানিমেলস এবং অন্যান্য সব কিছুকে সবকিছু থেকে, এই যে আমরা এখন প্রাণী জগতেরও টেক কেয়ার করতে পারছি, আমরা এখন প্রাণীদের জন্য একটা বেটার সোসাইটি গঠন করতে পারবো যদি আমরা এই অগ্রগতিটা ধরে রাখতে পারি। এই জিনিসটা শুধুমাত্র মানুষই পারবে, এবং এই সাফারিংসটা কমানোর জন্য, অন্যদের সাফারিংসটা কমানোর জন্য মানুষই একমাত্র প্রাণী যারা এই কাজটা করতে পারবে। এই কারণে মানুষের প্রজন্মকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, নতুন নতুন মানুষ লাগবে, নতুন নতুন মেধাবী মানুষ লাগবে যারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে, এবং একটা সময় সেই সাফারিংসটা আমরা আরো কমাতে পারবো। এটা এমন না যে একটা সময় একদম শেষ হয়ে যাবে, তাও না, বেটার হবে, প্রকৃতি মানে আগাতে থাকবে, সভ্যতা আগাতে থাকবে, এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটার ভিতরে যে মানে সাফারিংস আছে বা নাই, এই ঈশ্বরের মাঝখানে অনেক বড় একটা জায়গা আছে, যেটা হচ্ছে আমরা ক্রমাগত উন্নতি করছি, আমাদের সোসাইটি বিল্ড আপ করছি, আমাদের আইন তৈরি করছি, আমরা বৈজ্ঞানিক গবেষণা করছি, এইগুলো দ্বারাই এই কাজগুলোর জন্য আমাদের নতুন নতুন মানুষের প্রয়োজন, এই জন্য নতুন নতুন সন্তান উৎপাদন করাটা উচিত বলে আমি মনে করি। ফারাজ ভাই কি বল, কিছু বলবেন? না ভাই, আমার তো তেমন কিছু বলার নাই এখানে। তার মানে আবার এটা না যে আমি মানে গন্ডায় গন্ডায় মানে ঈশ্বরের মতো একেবারে মানে গন্ডায় গন্ডায় 15-20টা করে বাচ্চা পয়দা করতে থাকবো, সেটা না। তাহলে তো আর তাদের সুশিক্ষা, তাদের আমাদের যে গোলটা ছিল, যে গোলটা হচ্ছে যে আমাদের জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করতে হবে, আমাদের পৃথিবীর দেখভাল করতে হবে, প্রকৃতির দেখভাল করতে হবে, এই জিনিসগুলোর একমাত্র পদ্ধতি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটানো। এই জ্ঞান বিজ্ঞানের বিকাশ তো ঘটবে না যদি এতগুলো বাচ্চা পয়দা করি, তাহলে তো জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটবে না, কারণ এই বাচ্চাগুলো তো ভালো শিক্ষা পাবে না। তাহলে এতগুলো বাচ্চা কাচ্চা হলে ভালো মানে প্যারেন্টিং প্যারেন্টিং যদি ভালো না হয়, তাহলে তো একটা বাচ্চা ভালোভাবে বেড়ে ওঠে না। তো এই জিনিসগুলোর জন্য তো অবশ্যই প্রয়োজন হচ্ছে যে আরো সন্তান আসা, কিন্তু সেই সন্তানগুলোকে ভালোভাবে পরিচর্যা করা, যেন তারা একটা মানবিক মানুষ হয়ে গড়ে ওঠে এবং একজন জ্ঞান একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে ওঠে। ঠিক আছে, উনি চলে গেছেন, আমি তাহলে পরের জনকে যুক্ত করি।